আমরা আজকে আলোচনা করব গর্ভাবস্থায় প্রথম 3 মাসে মায়েরা সাধারণত যেসব সমস্যার সম্মুখীন হন এবং আসলে এইসব ক্ষেত্রে করণীয় কি, এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার তাহমিনা পারভিন, সহকারী অধ্যাপক গাইনিয়ান অপস বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ। আপা আসসালামু আলাইকুম এবং স্বাগতম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আজকের যে টপিক্সটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। এটা হচ্ছে যে গর্ভাবস্থায় নারীর জীবনের একটা বিশেষ অধ্যায় হিসাবে মনে করা হয়। এই গর্ভ অবস্থায় নারীরা মাতে রূপান্তরিত হয়। এখানে কিছু আনন্দ থাকতে পারে, কিছু কষ্ট থাকতে পারে, কিন্তু এটা নিয়েই মেয়েরা যখন মা হয় তখন তাদের মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পায়। সেজন্য প্রথম অবস্থাটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে নিতে হবে। তো এই মারা যে গুরুত্বভাবে নিতে হবে, এটা মারা অনেক সময় বুঝতেই পারে না যে আসলে আমার কি সমস্যা হতে পারে, আমার বাচ্চার কি সমস্যা হতে পারে, আমার শারীরিক কি পরিবর্তন হতে পারে। এই সচেতনতা মাদের ভিতরে কখনো আসে কখনো আসে না, কিন্তু এই সচেতনতাটা খুবই গুরুত্বপূর্ণ, এতে বাচ্চার ভালো হতে পারে। আর যদি একটু অসচেতন হয় তাহলে কিন্তু বাচ্চার এবং মায়ের অনেক ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেই জন্য আজকে আমরা এই আলোচনাটা বেছে নিয়েছি। এখানে যে কথাগুলো আমি বলবো সেটা মেনে চললে দেখা যাবে যে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে এবং ঝুঁকিপূর্ণ একটা ডেলিভারি করানো সম্পন্ন হবে এবং সুস্থ বাচ্চা জন্ম দেওয়া সম্ভব হবে। তো গর্ভ অবস্থা কাকে বলে প্রথমে সেটাই আমাকে আগে জানতে হবে। প্রথম যেটা থাকে, সিমটম থাকে, সেটা হচ্ছে তার মাসিকটা বন্ধ হয়ে যায়। যখন কারো মাসিক বন্ধ হয়ে যাবে, প্রথম কাজ হবে তার প্রেগনেন্সিটা পরীক্ষা করা। আসলে সে প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না, এই প্রেগনেন্সি পরীক্ষা করার জন্য তাকে ঘরের বাহিরে যাওয়ার দরকার নেই। এখন বাজারে অনেক ভালো ভালো প্রেগনেন্সি কিট পাওয়া যায়, সেটা দিয়ে 95% ক্ষেত্রেই এটা আপনারা নিশ্চিত হতে পারবেন যে প্রেগনেন্সি হয়েছে কি না। আর বাকি যে 5% থাকে সেটা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে করা যায়, কারণটা খুঁজে পাওয়া যায় যে সে প্রেগনেন্ট কিনা। তাহলে যখন আপনি দেখলেন এটা আপনার পজিটিভ এসেছে প্রেগনেন্সি কিটটা, তখন আপনার দ্বিতীয় কাজ হলো আপনাকে একজন ডাক্তারের অনুসন্ধান করা। আপনার ডাক্তারের অনুসন্ধান করার ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে ডাক্তারের চেম্বারটা কিংবা হসপিটালটা আপনার বাসা থেকে কত দূরে, সময়ে অসময়ে রাতে আপনি সহজেই সেখানে পৌঁছাতে পারবেন কিনা সেটা মাথায় রেখে আপনাকে আপনার ডাক্তার নির্বাচন করতে হবে। তাহলে এই 2টা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন, প্রেগনেন্ট হওয়ার পরে আপনার কিছু সমস্যা, খুবই কিছু কমন সমস্যা হয়, সেটা হচ্ছে মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে মাথা ঘোরা, বমি বমি ভাব, বমিও হতে পারে, তলপেটে একটু একটু ব্যথা হতে পারে, কারো কারো ক্ষেত্রে অল্প অল্প একটু রক্তপাত হতে পারে। এই সমস্যাগুলো খুবই স্বাভাবিক, এই সমস্যাগুলো হলে ভয় পাবেন না। কিন্তু এই সমস্যাগুলো যখন তীব্র আকার ধারণ করবে কিংবা একটু অন্যভাবে আপনার কাছে প্রেজেন্ট করবে, তখনই কিন্তু আপনাকে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। তখন আপনাকে মাথায় রাখতে হবে, যেমন আমি বলেছি যে বমি বমি ভাব, বমি বমি ভাবের সাথে যদি আপনার প্রস্রাব কমে যায়, আপনি কোনো কিছুই খেতে না পারেন, 12 ঘন্টার ভিতরে একটু পানিও না খেতে পারেন, তখন সেটা হয়ে যায়, এটাকে বলা হয় হাইপার এমেসিস গ্র্যাভিডারাম, মেডিকেল ভাষার একটা টার্ম। অতিরিক্ত যদি বমি হয় আপনি কিছুই খেতে পারবেন না, আপনার প্রস্রাব কমে যাবে, আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আপনার শরীর থেকে লবণ বের হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ঘরে বসে থাকলে চলবে না, আপনাকে আপনার ডাক্তারের শরণাপন্ন হতে পারে। এই ক্ষেত্রে এমনকি হসপিটালেও ভর্তি হতে পারে।
আমরা শরীর থেকে যখন লবণ বের হয়ে যাবে তখন মায়ের কিডনিতে সমস্যা হবে, মায়ের লিভারে সমস্যা হবে, সাথে বাচ্চাটাও ডিহাইড্রেটেড হয়ে যাবে। কাজে এই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা। 2 নম্বর সমস্যা, যদি আপনার তলপেটে ব্যথা হয়, সামান্য ব্যথাটা প্রেগনেন্সির ক্ষেত্রে একটা নর্মাল একটা সমস্যা, কিন্তু ব্যথাটা যখন তীব্র আকার ধারণ করবে তখন আমরা যেটা মনে করি যে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে, অথবা আরেকটা মেডিকেল ভাষায় টার্ম আছে সেটাকে বলা হয় এক্টোপিক প্রেগনেন্সি। এই নর্মালি বাচ্চাটা আমাদের আসে জরায়ুতে, কিন্তু জরায়ুর পাশে যখন আসবে তখন তার নাম হয়ে যাবে এক্টোপিক প্রেগনেন্সি। এই প্রেগনেন্সিটা যদি হয় তখন এটা বেশি দিন বড় হতে পারে না, হঠাৎ করে ব্যথা শুরু হয়ে শরীরের ভিতরে পেটের ভিতরে আপনার রক্তক্ষরণ হয়ে পেটে রক্ত জমা হতে থাকে, তখন পেটের ভিতরে অনেক ব্যথা হয়, এতে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজে যখন সিভিয়ার ব্যথা দেখা দিবে তখন আপনাকে আর ঘরে বসে থাকা যাবে না। সেই জন্য আমি বলেছি কিন্তু প্রথম কথায়, যখনই আপনার মাসিক বন্ধ হয়ে যাবে তখনই আপনাকে একটা প্রেগনেন্সি টেস্ট করতে হবে, আর একটা কি করতে হবে, আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারবো যে বাচ্চাটা আমার জরায়ুতে আছে নাকি জরায়ুর পাশে আছে। 3 নম্বর কথা, অতিরিক্ত রক্তক্ষরণ। যখন নর্মাল প্রেগনেন্সি হবে তখন একটু হালকা লালচে ব্লিডিং হতে পারে, কিন্তু যখন ব্লিডিং এর পরিমাণ বেড়ে যাবে সাথে তলপেটের ব্যথা অনুভূতি হবে, তখন মনে করতে হবে বাচ্চাটা মিসক্যারেজ হওয়ার শুরু হয়েছে, তখন আপনাকে আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই সমস্যাগুলোর সাথে আরো একটা সমস্যা আছে, যেটা যেমন অনেক মাই আগে থেকে ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, তারপরে এসএলই নামে একটা অসুখ থাকে, এই 3 ধরনের অসুখ সাথে আরো অনেক কিছু অসুখ, থাইরয়েডের প্রবলেম, এগুলো যখন প্রেগনেন্ট হয় তখন প্রথম দিকে এই সমস্যাগুলো বেড়ে যায়। কাজেই আমরা যদি প্রথম দিকে এই সমস্যাগুলো কন্ট্রোল করতে পারি তাহলে বাচ্চার জন্মগত ত্রুটি কমে যাবে, মায়ের সমস্যাগুলো কমে যাবে, আমরা প্রেগনেন্সিটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো, না হলে যেটাকে বলা হয় যে আগে ভাগে ডেলিভারি হওয়া, প্রি টার্ম ডেলিভারি, তাতে বাচ্চার অনেক সমস্যা হয়। তারপরে যেটা মাথায় রাখতে হবে, জ্বর, প্রথম দিকে যদি জ্বর হয় তাহলে এই জ্বরের কারণে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা যদি বেশি জ্বর হয় তাহলে সাথে যদি জয়েন্টে পেইন থাকে অথবা গায়ে লাল লাল রকমের র্যাশ উঠে তাহলে আমাদেরকে মনে করতে হবে এটা কোনো ভাইরাল ইনফেকশন কিনা। ভাইরাল ইনফেকশন বলতে সাইটোমেগালো নামক একটা ভাইরাস আছে যেটার কারণে বাচ্চার অনেক জন্মগত ত্রুটি হতে পারে অথবা বাচ্চার মিসক্যারেজ হয়ে যেতে পারে। কাজেই জ্বর, প্রচুর বেশি রকমের জ্বর হলে আমাদেরকে অপেক্ষা করা যাবে না, আমাদেরকে আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সাথে যদি আপনার জ্বর থাকা তাহলে আপনার কিন্তু মনে করতে হবে প্রস্রাবে আপনার ইনফেকশন হয়েছে। প্রস্রাবে যদি ইনফেকশন হয় তাহলে আগে ভাগে ডেলিভারির ব্যথা শুরু হতে পারে অথবা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা থাকতে পারে। সেজন্য এই সমস্যাগুলো, এই 6-7টা সমস্যাগুলো আমাদের এই প্রথম পর্যায়ের দিকে বেশি হয়, এটাকে আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার সিমটম। কিন্তু যদি আপনার বমি বমি ভাব হচ্ছে, হালকা হালকা পেট ব্যথা হচ্ছে, ওই সমস্যাগুলোকে আমরা বলি ওয়েলকাম সাইন, মানে স্বাগতম, আমার একটা বাচ্চা আসছে, সেই বাচ্চাটা আমার কিছু সমস্যা নিয়ে আসছে, সেটাকে বলা হচ্ছে ওয়েলকাম সাইন। ওয়েলকাম সাইন হলে সেটা ভালো, কিন্তু যদি ওয়েলকাম সাইন গুলো আপনার অনেক বেশি তীব্রতা আকার ধারণ করে তাহলে আমাদেরকে সেটা সমস্যার ভিতর ফেলে দিবে, সেটা মায়ের জীবনে সমস্যা ফেলতে পারে, সেটা ভবিষ্যতে যে বাচ্চাটা আসতেছে সেই বাচ্চার ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। সেজন্য আমাকে অবশ্যই একটা বুকিং, বুকিং মানে আমাকে প্রথম ভিজিটে যেতে হবে।
এটাকে আমরা কে বলি বুকিং ইনভেস্টিগেশন। এই বুকিং ইনভেস্টিগেশনে আমার প্রথম যেটা থাকবে সেটা আমাকে অবশ্যই 16 সপ্তাহের ভিতরে আমাকে অবশ্যই আমার ডাক্তারের কাছে যেতেই হবে। যেতে হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাকে আমার বাচ্চাটা কোন জায়গায় আছে সেটাকে আইডেন্টিফিকেশন করা। আমার বাচ্চার সংখ্যা কয়টা আছে, একটা নাকি দুইটা নাকি অনেকগুলো, যেটা আমরা বলি যে টুইন প্রেগনেন্সি সেটা হতে পারে। 3 নম্বর কথা হচ্ছে আমাকে ডেটটা ঠিক করতে হবে, কারণ অনেকের মাসিকটা নিয়মিত হয় না। মাসিক যদি নিয়মিত না হয় সে তো আমি ডেট আইডেন্টিফাই করতে পারবো না, আর ডেট যদি আমি ঠিক মতো আইডেন্টিফাই করতে আমি না পারি তাহলে আমি অনেক সময় প্রিমেচুর ডেলিভারি করে ফেলতে পারি। আগে ভাগে ডেলিভারি করলে বাচ্চার আমার অনেক ধরনের সমস্যা হতে পারে। 4 নম্বর কথা হচ্ছে আমার কিছু মেডিকেশনের ওষুধপত্রের দরকার আছে, যেমন একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিড যদি খাওয়া হয় তাহলে জন্মগত যে ত্রুটি আছে সেটার পরিমাণ কমে যাবে। 2 নম্বর কথা, মায়ের শরীরের যে আপনার খনিজ পদার্থের দরকার হয় সেটা ফলিক অ্যাসিডের মাধ্যমে আমরা খেলে আমাদের সেটার ঘাটতিটা পূরণ হয়ে যাবে। কাজেই আপনাকে অবশ্যই প্রথম 3 মাসের ভিতরে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে, আপনার সব কিছু ভালো আছে কিনা সেটাকে জানতে হবে।